লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থি মজ্জায় মিশে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগের সম্মেলনে এ কথা বলেন তিনি। বাজেট হতে না হতেই ফখরুল দেখছেন লুটপাট, লুটপাট দেখুন, যে চোর সে অন্যকেও চোর বলে, যে লুটপাট করে সে অন্যকেও লুটে না পাবে। লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থি মজ্জায় মিশে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগের সম্মেলনে এ কথা বলেন তিনি। বাজেট হতে না হতেই ফখরুল দেখছেন লুটপাট, লুটপাট দেখুন, যে চোর সে অন্যকেও চোর বলে, যে লুটপাট করে সে অন্যকেও লুটে না পাবে। লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থি মজ্জায় মিশে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগের সম্মেলনে এ কথা বলেন তিনি। বাজেট হতে না হতেই ফখরুল দেখছেন লুটপাট, লুটপাট দেখুন, যে চোর সে অন্যকেও চোর বলে, যে লুটপাট করে সে অন্যকেও লুটে না পাবে। লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থি মজ্জায় মিশে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগের সম্মেলনে এ কথা বলেন তিনি। বাজেট হতে না হতেই ফখরুল দেখছেন লুটপাট, লুটপাট দেখুন, যে চোর সে অন্যকেও চোর বলে, যে লুটপাট করে সে অন্যকেও লুটে না পাবে। লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থি মজ্জায় মিশে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগের সম্মেলনে এ কথা বলেন তিনি। বাজেট হতে না হতেই ফখরুল দেখছেন লুটপাট, লুটপাট দেখুন, যে চোর সে অন্যকেও চোর বলে, যে লুটপাট করে সে অন্যকেও লুটে না পাবে।